করণের জন্যই বলিউড ছেড়েছেন প্রিয়াঙ্কা, ফের তোপ কঙ্গনার। বলিউড ছেড়ে হলিউডে একের পর এক চমক দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ নিয়ে নিন্দুকদের কাছ থেকে নানা কটাক্ষও শুনতে হচ্ছে তাকে। নিন্দুকদের কথায় যে বলিউড তাকে জনপ্রিয় করল, সেই বলিউডকেই তিনি ভুলে গিয়েছেন। কিন্তু ইচ্ছা করে কি আর বলিউড ছাড়ার সিদ্ধান্ত? প্রিয়াঙ্কা রীতিমতো বাধ্য হয়েছিলেন বলিউডের মাটি ছাড়তে, বলা ভালো তাকে বাধ্য করা হয়েছিল। যে সময় বলিপাড়ায় প্রিয়াঙ্কার ক্যারিয়ারের গ্রাফ ছিল ঊর্ধ্বে, সেই সময়ে বলিউড ছাড়েন তিনি। তা হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে গোপন কথা ফাঁস করলেন প্রিয়াঙ্কা। স্পষ্টই জানালেন, বলিউডে সেই সময় আমাকে প্রায় এক ঘরে করে দেওয়া হয়েছিল, আমাকে ভালো চরিত্রে নেওয়া হচ্ছিল না, আমার সঙ্গে ইন্ডাস্ট্রির বহু মানুষের ঝামেলাও হয়েছিল, আর আমি এসব এখন পছন্দ করি না। আমি নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আমেরিকায় এসে গান গাইলাম। তবে বুঝলাম অভিনয়টাই আমি ভালো পারি, গান নয়। কিন্তু গানের জন্য পরিচিত পেয়েছিলাম, পরে একের পর এক অডিশন দিয়ে অভিনয়ের সুযোগ পাই। প্রিয়াঙ্কার এই সাক্ষাৎকারে পরে ফের বলিউড তথা করণ জোহরের প্রতি বিষ উগড়ে দিয়েছেন কঙ্গনা। টুইটে কঙ্গনা লিখলেন, প্রিয়াঙ্কা একাই নায়কদেরকে জব্দ করছিল, সেটা সহ্য করতে পারছিল না বলিউডের মুভি মাফিয়া করণ, তাই প্ল্যান করে প্রিয়াঙ্কাকে একঘর করা হয়। এই বিষয়ে শাহরুখও ছিল প্রথম সারিতে। প্রিয়াঙ্কা তাই বাধ্য হয় বলিউড ছাড়তে। তবে প্রিয়াঙ্কা হলো কুইন, কাজের মধ্য দিয়েই যুদ্ধ জিতেছে সে।